আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ এমভি কোচিং বিটিআর গ্রেড 7 সায়েন্স ইউনিট 5 ডে 33। নাম মানে ঢেববামিয়া, ঢেববামিয়া ইউদে তালাক নামিয়া যিনি আডিগা আচ্ছা হয়েগা দ ঢেববামিয়া ইউদে তালাক নামিয়া। কম্পাউন্ড সাবস্টেন্স অফ কালার ক্যারেক্টারিস্টিক্স ইয়ানে তারার হাসা হাসলা তকল ডেবমিয়া ইউতে তালাকা নামিয়া। কম্পন সাবস্টেন্স সকলর হাসা হাসলা তকল নখু দমহ নকুটা পৌদ দুদুল্লা ইয়াতবা দুদুল্লা তুন বেশি মিউ মটু দি জাতে এক নয় দি মিউ ডেসি এটেমিয়া এলিমেন্টাল এটামকল দাদুনি আইয়া সাইন্টিফিক মেথড অনুযায়ী পংসে চিম্পিং মিসকরণ দ্বারা ডেপমিয়া ফিব লাজং কম্পন সাবস্টেন্স কল বুনিয়াই দি আনলে লাখে বিফি দি আরা তাকে করে জানি বুঝি ফাইছি দে অই ইকু তিঙে যাবি এখন সবক মধ্যে ডেপম ই কম্পন সাবস্টেন্স উইথ ইতার লাখা নামিয়া গু তার ক্যারেক্টারিস্টিক্স হাসা হাসল তকল দি আরা লিলামি তাহকি করে যাই শিখুম। লং অ্যান্টি এক নম্বর অ্যাক্টিভিটি এটা তো ঢেবমিয়ার উইং ওদের ধীরেকে দিয়ে কম্পাউন্ড সাবস্টেন্স সকল মধ্যে পাউই পাউসেটা দ সামিল করে মিস করে রেখে দিয়ে ডেসি অ্যাটেমিয়াই সুগু এলিমেন্টাল অ্যাটম কলর ইসা কলরে সেন্সিভ বা ওদের টেস্ট কর পাউইন্দ এটেঙ্গেরা সামিল আছে দে অ্যাটমিক সিম্বল আমিনে নামে দে এটে শুডুগু এটমর হিসা কলরে জয়াফি পফিয়াবা দ জয়া দিয়ে দাহ তুলে আর আর সার্গ মৌল দিয়ে এ সার্গ মৌলি নারা সায়ু বা সার্গ কম্পাউন্ড সার্গ কম্পাউন্ড জিন দিয়ে এই কম্পাউন্ডই নারা সায়ু এক নম্বর মধ্যে হলে দিই H2O পানি NH3 অ্যামোনিয়া ইয়ার বাদে CO2 কার্বন ডাইঅক্সাইড মিথেন CH4 ইনারা সায়ুম ইনরে আরা টেবলের মধ্যে দিয়ে দাহায়ুম হার কি কি আছে কি নেই মানে তারাতে এডিশন হইতে মানে গল্প গোপন হইতে হাতুন কি কি লাগে ইয়ান আরা তা কি করে সায়ুম তাহলে আরা টেবল জাঙ্গ জমি আনাত এক নম্বরত ডেববং এবার নামাঙ্কি ইয়ান লেখি তার ইবান ডেববং লাগব কলাম ডাডু পুং দেনিন লাগব কলাম পাউইন্দ এটেম কল আলোক আলোক করে দাহাত তারিবার লাগব কলাম ইয়ার বাদে সামিল আছে দে এটমিন নাম লেখিবার লাগব কলাম আমি ইয়ার বাদে এটে অকলর মানে আশু সারে দাহাইবার লাগব মানে কি এই কলাম তাহলে ফার্স্ট কলাম কলামে বোধে ফার্স্ট এক নম্বরত ইয়ে ফানি ডাডু পুং দেনি হইল দে H2O পাউইন্দ এলিমেন্ট হইল দে এইচ হাইড্রোজেনের দে অক্সিজেন এইচ এর দে ওর ও এইচ এর দে ও তো সিম্বল তাহলে সিম্বল ইনার মানে অ্যাব্রিভিয়েশন নামমান হওয়া পড়বে আর নামমান হইল দে এইচ হাইড্রোজেন ও হইল দে অক্সিজেন তাহলে এটে আসু আসা হন্ডুল্লাসায়ন হলে নাই আসু তাই মানে 2:1 হাইড্রোজেন হইল দে দোয়া অক্সিজেন হইল দে উকা অ্যামোনিয়া NH3 তাহলে এন তাহলে এন পাউইন্দ এটে হল দে এন নাইট্রোজেনের দে হাইড্রোজেন তারার নাম লিখবো আর নাইট্রোজেন হাইড্রোজেন তাহলে এডি এটে আসু আসা আছে দে হন্ডিল্লা এন হলে নাইট্রোজেন হলো দে উগুয়া হাইড্রোজেন হলো দে তিন্ন তাহলে অর্ধ 1:3 এর বাদে কার্বন ডাইঅক্সাইড CO2 ডাডু পুঁতেনি হলো দে CO2 পাউইন্দ এটে হলো দে কার্বন অ্যান্ড অক্সিজেন তাহলে আর ইনার নাম লিখুন কার্বন অক্সিজেন তাহলে CO2 হলে কার্বনের দে উগ অক্সিজেনের দে দোয়া তার মানে 1:2 তাই আসু নি ইয়ার বাদে মিথেন মিথেন গ্যাস মিথেন হলো দে গ্যাস CH4 তাহলে CH4 হলে কার্বন দাহাজার দে উগ হাইড্রোজেন দাহাজার দে সারগ
তাহলে পাউইন্দ অ্যাটম হইলো দে কার্বন অ্যান্ড হাইড্রোজেন, ইয়ার বাদে তারার নাম লিখে মারা কার্বন হাইড্রোজেন। তাহলে ডাডু পুঁতির মধ্যে দেখা যাচ্ছে কার্বন হলে তো উগুয়া, হাইড্রোজেন হলে তো হওয়া সার গুয়া, তাদের লাই আশু হন্ডলাওয়ার ওয়ান রেশু ফোর, তার মানে টি এসু লে লং হ্যান্ড নেই। দুই নম্বর অ্যাক্টিভিটি আও বাদে ভূমিয়া ই ডাডু পুঁতেনি ইগু নাইচিংলে লাইয়ে হিন্দে বমিয়া ই পুইসিটা পুইসিটা মুগু জয়া দুই সাত আফি অপিয়াবা হদের নিশুদের দেব কলর যে পংতেনি আছে ডাডু পংতেনি আছে ইনরে কম্পেয়ার করি এনে উগল উগ ওজন করি আরে উগল উগ মাপজুক করি আরে হদে এই দেববঙ্গিনর দেববঙ্গিন কীভাবে বন্যে ইয়ানর হতে জয়া মধ্যে আনাতেই সাতা দিয়ে হওয়া ভরব মানে ওয়ারে হওয়া ভরব। তাহলে আমরা মানে ট্রাভেল করলাম দেববং ডাডু পুঁতেনি এটা আসু পুষিটাম এক নম্বর মধ্যে ইয়ে ফানে ফানের ডাডু পুঁতেনি হলো দে এইচ টু ও এটে আসু আসা হলো দে টু রেশু ওয়ান হাইড্রোজেন দোয়া অক্সিজেন উগুয়া। তাহলে পুষিটাম মানে কি বর্ণন বন্যদের সকলের ইয়া ইয়ে মলিচুডুই ফানের মলিকিউলের মধ্যে এটেন কোন এটেন কোন এইচ এটেন মধ্যে তারা দি এইচ এটেন দিবলাই মানে কি এইচ এটেন গুলো গিয়ে এইচ এটেন কোন ও এটেন তো কুড়ু দুয়া হাইড্রোজেন এটম মধ্যে অক্সিজেন এটম কুয়া ডাডু নি আয়া মানে কি কেমিক্যাল মেথড অনুযায়ী মানে সাইন্টিফিক মেথড অনুযায়ী পুষিটা দি বানে রেখে ইয়ার বাদে হাইড্রোজেন পারক্সাইড এইচ টু ও টু এইচ টু ও টু এইচ টু ও টু হন সময় ফানি ইরে দেখা পেলাই নোয়াইব বুঝতে জন্য ফানিরে দেখা পেলাই হামেশা আইব দে এইচ টু ও যদি এইচ টু ও টু ওই দৌলে হাইড্রোজেনও দোয়া অক্সিজেনও দোয়া এন্ডেল দৌলে এবার হইব দে এটার মধ্যে হাইড্রোজেন পারক্সাইড মানে এই হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে এটা অ্যাশু আসা আছে দে টু রেশু টু হাইড্রোজেনও দোয়া অক্সিজেনও দোয়া। তাহলে আই এবার পুষিটাম পুষিটামের মধ্যে যাইলে আর হাইড্রোজেন পারক্সাইড দুই হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে এটেন কোন হাইড্রোজেন এটেন কোন অক্সিজেন এটেন কুডো ডাডু নি আয়া পুষিটা দি হাইড্রোজেন অ্যাটম দোয়া দি অক্সিজেন অ্যাটম দোয়া সাইন্টিফিক মেথড অনুযায়ী মানে কি করে রেখে বানাই রেখে বানাই রেখে। ইয়ার বাদে আইও কার্বন মনোক্সাইড হলো দে সিও তাহলে সিও হলে এটা আসু আসা হতে তাহলে ওয়ান রেশু ওয়ান ওয়ান রেশু ওয়ান তাহলে কার্বন ডাইঅক্সাইড ইয়ার বাদে তাজা তাজা গ্লুকোজ উগুয়া তাজা সুক্রোজ উগুয়া। এবার আইও ইনার আরা এক্সপ্লানেশন সাইম জয়া গুয়া চেকে পপিয়া বাদে বন মেয়াদি জয়ার দার মদার গুড়ি দাহে রেখে দি দেবঙ্গি পাউই ফা ডেসি এটেম মানে ইন মধ্যে সামিল আছে দে এলিমেন্টাল এটম করে দে তার মেঠা দিউপিন সাইন্টিফিক্যালি জিয়ান মানে কি হুদুদ গজ্জে এ হিসা অনুযায়ী পংসে শিমিশি পংসে গজ্জা আছে কি না ইয়ান হবে তার মেঠা দি ডাডু পংদিনী এটাই উদ্বন্দী গজ্জে দি কেমিক্যাল মানে কি কেমিক্যাল ফর্মুলা অনুযায়ী শিমিশি গ্রুপ আছে কি না ইয়ান হতে অগজুলাই গ্রুপ ওয়ারে সেন্সি সুইনে বা টাস করি তোমরা ডিসকাস করো নম্বর কাজের মধ্যে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডের মধ্যে সিও তাহলে সিও হলে কার্বনও উগুয়া অক্সিজেনও উগুয়া। এবার আইও তার পরিস্থিতির মধ্যে আর লেখুন দেখি কার্বন মনোক্সাইড দুই কার্বন এটেন তো কু শুনে অক্সিজেন এটেন তো কুডো ডাডুনি আয়া পয়সি থাদি। এবার আইও নামে কাকুয়ে কাকুয়ে নামে কাকুয়ে এড়ে কাজি কাকুয়ে গাং গাজি কাকু দিবার লেখিব লাগে তারা তাইলে গাঙে গাঙে দে গাজি এই গাঙে গাজি মধ্যে
কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ডাডু পুঁতিনি হলো দে সিও টু, তার মানে কার্বন অগুয়া, অক্সিজেন হলো দে দোয়া। তাহলে কার্বন অ্যাটেন কুনে, অক্সিজেন অ্যাটেন কুডোগু ডাডু নি এয়া পুষ্টিটা দি, অর্থাৎ সাইন্টিফিক মেথড অনুযায়ী কী করছে বানাইনি বা বন্যে নেবে গাজি, গাঙে যাই বাংলাতে গাজি ধরা ফুড়ব, গাজি সরি গাজি বা গা, গাজি বেবুদে কি গা, গানে সালো। তাহলে গানে সালুঙ মধ্যে তেজা মানে গ্লুকোজ, গ্লুকোজ মধ্যে ওলোদে গ্লুকোজর মানে এটা আসু আসা ওলোদে আনা অ্যাটমিক ইয়াগান চাই। তাহলে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, তাহলে সিক্স সিক্স রেশু টুয়েলভ রেশু সিক্স, এবার আয়ু তেজা আডুইং সিনি মধ্যে অর্থাৎ গ্লুকোজ সিনি যা ইবা মধ্যে দিয়া কার্বন অ্যাটম হলো তো সৌয়া, হাইড্রোজেন অ্যাটম বারোয়া, অক্সিজেন অ্যাটম সৌয়া। ইন ইন ব্যাগগুণরে ডাডু নি আয়া পুষ্টিটা দি, অর্থাৎ কেমিক্যাল সাইন্টিফিক মেথড জিয়াল আছে, সাইন্টিফিক মেথড অনুযায়ী কী করছে পুষ্টি করছে বানাই। এর বাদে না সালু সালিং জাগু, এটা জাগুয়ের জায়গা জামিয়েছে দিয়ে দুনো মিকে উল্টা উল্টা করে ফেলাই। তাহলে আমরা চাই তাজা সুক্রোজ, সুক্রোজ মধ্যে এই আরা যা স্বাভাবিক সিনে হাইহি বেড়িয়া ওইগুলো তো গ্লুকোজ সিনে যা আছে এইবার মাপ হিসাব, আর যা সুক্রোজ আছে এবার যা আর হাই দে সিনে আছে এইবার সুগার। তাহলে সুগারের মধ্যে কার্বন হলো তো বারো, হাইড্রোজেন হলো তো বাইশ, অক্সিজেন হলো তো এগারো। এবার সলেই কার্বন বারো তার মানে টুয়েলভ রেশু, হাইড্রোজেন বাইশ টোয়েন্টি টু, টুয়েলভ রেশু টোয়েন্টি টু, এর বাদে অক্সিজেন ইলেভেন মানে তাহলে টুয়েলভ রেশু টোয়েন্টি টু রেশু ইলেভেন, এর বাদে হদে তেজারুই মানে সিনি মধ্যে সিনি হলে হন সুক্রোজ তেজা যা আর ডাইরেক্ট এখানে স্বাভাবিক সিনি হাই ইবা। তাহলে কার্বন অ্যাটম বারোয়া, হাইড্রোজেন অ্যাটম বাইশ, অক্সিজেন অ্যাটম এগারোয়া। ইনর হদে এই তিনি ডইলারে ডাডু নি আইয়া সাইন্টিফিক মেথড অনুযায়ী পুষ্টিটা দি বানা রেখে পফিয়া বা ড্যাববমিয়াদি, পফিয়া গুজি দি ড্যাববং এগুণ ইয়ানি কম্পাউন্ড সাবস্টেন্স এগুণ হিন্দু ই পাউন দ ডেসিং অ্যাটম ইয়ানে ইতার ভিতরে সামিল আছে দে এলিমেন্টাল অ্যাটম কলে দে দ্য মেটা দ্য শিফিং সাইন্টিফিক্যালি যেভাবে হুদুদ করছে এই হিসা অনুযায়ী পাউসেভি মিস করি রে তা মেটা দি ডাডু পুঁতেনি আটাই হুদুদ করি রেখে দে কেমিক্যাল ফর্মুলা মোতাবেক সিজাবাদি আছে। লং হ্যান্ড তো তিন নম্বর অ্যাক্টিভিটি, ক্যামুং, ক্যামুং মানে সালফার, সালফারের গুড়ি, ক্যামুং আনিং এনে হতে কিছু সালফারের গুড়িয়ে দি স্যামুং আয়রন আনিং এ ডোগু, কিছু আয়রনের আয়রনের গুড়ি মানে কিছু লোহার গুড়ি আর কিছু সালফারের গুড়ি, এগুণরে হতে পুঙ্গামা শিডিং প্যারা দি আটাই পুঙ্গামা শি মধ্যে দেখাইয়ে দে এ মোতাবেক আঙুই পিয়ং চুয়েজের লং টুইন্দু গুয়া মানে কি গরম দিতে পারে দে এরিমা গুয়া ফড়িঘর ফড়িঘর উগজের লুঙ মধ্যে বলে ঠেয়ে দিয়ে ডালিয়রে ইয়ন বাগা হতে আরা মিস করে দিয়ে দিলে মিডি গুই আসি দিনে হতে কেউরে ভা দেব ই আইয় অন্নগু হতে এই মিক্সার ইবারে তেলাই পিনটি টুইচে বাগা হতে যদি আরা ক্যাঁসা লোয়া দি ই মানে কি ক্যাঁসা লোয়া ডাগে লুজাই সাই দিলে মৃদু ফিমিনি হন্ডল লব তো আইয় অন্নগু হতে এই মিক্সার ইবারে মি আপু পে বা হতে তোমারা কিক দ গরম দ গরম দেওয়ার বাদে নিয়ে লাভ আঁকা হতে লালে আইদি টাইমের মধ্যে মি আপু পে চিঙ্গু হেবা হতে লালে আইদি টাইমের মধ্যে হতে তুমি এই গরম দিয়া কি করো বন্ধ করো ইয়ার বাদে হতে মি দিগুই হাসিদিনি কি জিনিস গানের ফা দেবো নিঙ্গু তেলাই পিনটি টুই চেবা হতে ইয়ানোর মানে গরম দি ঠান্ডা গরমের বাদে আবার হতে কি খেসা লোয়া দি কী করিস
খেসাল ওয়ার্ড আগে লো যাই রে স টু শিষ্যামি আগো মেতাবা ইয়ার বাদে কি হালত হয়ে দেয় খন্ডল হয়ে দেয় হতে ইয়ানারে তোমরা নোট করো নেমে কাজের মধ্যে কেমন তেমন আয় মানে মানে সালফার গুড়িয়ে দে লোয়ার গুড়ির মিক্সার কাতের মধ্যে কেমন তেমন আয় গো তেলাই পিনসান তেপো এই সালফারের গুড়িয়ে দে মানে কেঁচালু লোয়ার গুড়িরে মানে কি কেঁচালুয়া দিয়ে ঠেস করানো সকল তাহলে কেঁচালুয়া যেতে গিয়ে এটার মধ্যে ব্যাগগুণ লোয়ার গুড়ি যা আছে ব্যাগগুণ হড় গিয়ে গই ওই কেঁচালুয়ার গা মধ্যে কেঁচালুয়ার লই বাঁচে গই ইয়ার বাদে ঘাঙের মধ্যে হতে কেমন তেমন আয় গমি আপু পেপু কেমন তেমন যাতে ওন দিয়ে দিই আনার সকল নাম্বে গাজি ইয়ার বাদে হতে তেন সালফাইড ইয়ানি আয়রন সালফাইড দেবঙ্গ তেন লাইফি সেন্টেপু আয়রন সালফাইড যেভাবে বন্ডি মানে আয়রন সালফাইড হিবার মানে কি এই কেঁচালুয়া দিই কেঁচালুয়া আলু যাই রে সনর সকল তাহলে এবার আইও ঘন্টায় মত কি হই ইয়ানোর ফুরা মানে কি এক্সপ্লানেশন কেমন সালফা আনিং এনে তেমন আনিং এডো গোপুঙা মাসি ডিম প্যারা দেয়াটাই আঙু পে চুইজলুং ধুইন দো উঠে ইয়ন বাগা মিদি গই আসি দেনে কি জিনিস গানার ফাইব হ্যাঁ অর্থাৎ সালফারের গুড়ি দিয়ে লোয়ার গুড়ি অলহরে তিয়র যদি আড়া হয়ে দে হে মোতাবেক ফিগারের মধ্যে জেনেলা গুড়ি দাহাইয়ে সেই মোতাবেক যদি আড়া মিস গে মিস গেছি দিলে কিওরে ভাই ইয়ানো যাওয়া ফেলে দেখ কেমন কেমন আনিং এনে তেমন আনিং এ ডো গো পুংলিম প্যারা দে এটাই আঙুয়ে পিয়ান চুইজলুং ঠে ইয়ন বাগা ধেন গো আশীর্বাদ আরা কইলে সাত দুনুয়ান মিস করানোর বাদ যদি কি ভাই এন দইলে আরা গো মানে কি মিক্সার ভাই ধেন মানে কি মিক্সার মিক্সার ওইবার হ যেবার তুমি তুমি ইচ্ছা করলে আবার জেহরকার এলিমেন্ট আলোক করি ফারিবা এবলো দে মিক্সার আর মিক্সার ওইবার হ যেবা এই সাইন্টিফিক মেথড অনুযায়ী কি নইব মিক্স নইব মানে দাদু পুংদিনী আর কি নইব এবার মিক্স নইব এবারে মিক্সার হইব এবার আইও আর মিক্সার হ দিবে মিক্স করি তারি বাদে নতুন হন জিনিস বনে নোয়াইব যে যে হদু এ হদু থাই যাইব এই বলে দে মিক্সার ইয়ার বাদ হদে ইয়ে আইয় অনগো তেলাই ফিনটি টুয়েছে বাগা মিদু ফিমিনি হদে এই মিক্সার এবারে যদি আর কেঁচালুয়া দিও রে কেঁচালুয়া ডাকে লো যাই যদি সাই দইলে হন্ডল লইব হদে ইয়ে আইয় অনগো তেলাই ফিনটি টুয়েছে বাগা হদে এই মিক্সার এবারে আর কেঁচালুয়া দি যদি কেঁচালুয়া ডাকে লো যাই রে সাই দইলে তেমু মিয়া লোয়ার গুড়ি অকর তেলাই সুইংই নু যাও মানে কেঁচালুয়া ম্যাগনেট লোয়ার টান শক্তির দ্বারা তেলাই ডুইন পকে বাদি কেঁচালুয়ার লো যাই রে বাঁচি যাই এনে এনেও কেঁচালুয়া যে তাইব ইয়ার মধ্যে লোয়ার গুড়ি গাড়া যা তাইব বেগুন আনে যাইব কেন লোয়ার গুড়ি গাড়া ন লোয়ার বাপদাদা থাকিলে দোয়া যাইব ইয়ার বাদে ইনি ইনি ফিং এই এই তরিকা লইয় রে কেমন তেমন গো হদে আবার সালফারের গুড়িয়ে দিয়ে লোয়ার গুড়িরে পিয়ানলে কুইচা নাই বাদি আবার আলোক গড়িত ফারে মিক্সার তুমি কি গড়িত তারে আলোক গড়িত ফারে ইয়ার বাদে তিন নম্বর সোয়াল টু আইয় অন্য গো এই মিক্সার এবারে মি আপু পে বা হদে অন অন দিয়ের গরম দো নিয়ে লাদো আঁকা লালো এই টাইমের মধ্যে মি আপু পে চিঙ্গো ইয়াবা হদে লালো এই টাইমের মধ্যে হদে তুমি অন দিয়া বন্ধ করো মিদি গো ইয়াসি দিনে হদে খন জিনিস কেনরে ফা দেবে হদে টু আইয় অন্য গো নিয়ে লা অ এই মিক্সার ইবারি লালই আইয়ে ফান মি আপু ফে বিনাও ওন দি গরম দনের বাদে মি আপু পেচিং গো ইয়ালাই বাগা যদি আর ওন দিয়া ওন দি গরম দিয়া বন্ধ গজি দৌলি আন্না ইয়াম তেল সালফাইড আয়ং আয়রন সালফাইড গো ইয়াসি বাদি হদে হালা রঙর মানে লোয়ার সালফাইডরে মানে তেল সালফাইড এটরে ফা যায় ইয়ার বাদে আবার আর কেঁচালুয়ার টেস্ট করতে হয়ে আবার আর কেঁচালুয়ার টেস্ট করছেন হতে ইং গতেন লাইফ ইনটি টুইচে বা টুই শিশার নিয়ে আগো মেত হবা হতে ইয়ান রহদে আবার কেঁচালুয়া ডাগেলো যাই রহদে স আচ্ছা সাইলাম সনর বাদে জবাব কী ফেদে আরা তেন লাইফ ইনটি টুইবি
খেসালুয়া দিয়ে রে খেসালুয়া ডাকে যাই সাই রে তেনে সালফা গতি চাকুই ঠৌয়ে মেয়া নাই দিগু টুসিয়া বাদি গরম দলর বাদে দুরুয়ান এক গাও গিয়ে গই আর হিন রে মানে কি আলোক গরিবার হন কি নাই সুযোগ নাই মানে আলোক গরিব না ভারি দে ইয়ানরে লফা গে পুঙ্গা মাসি ই সেন্ট চাগো চেখেঙ্গি পুঙ্গা মাসির টেস্ট জিয়ান আছে ইয়ানর বেসগুড়ি ইয়ানর দারমা দারগুড়ি তেমুনে খেমু আয়োগ আপু পে বিনক তেমুং এ দেখে মুঙরে তা সালভার গুড়িয়ে দে লোয়ার গুড়িয়ে গরম দলর বাদে ফি বলাদ বনিয়ে সে দে ডেবং আয়রন সালফাইড দই আয়রন সালফাইডর পিয়ংলি চিং বদলি জন পুয়েসি পুং বরণ সকল আইয়ং না রঙের দে খুঁঠুং নাই মু ডৌগো ফরক গরিত ফারাস ফারায়ানরে জয়া সুইয়ে পফিয়া বা হদে টেবল টেবল আঁকিয়ে রহদে পফিয়া গরম সায়েন্সর বেশিচ্ছা ভন্নার মধ্যে মানে জয়া সুই গড়া হইব তোমারতে জয়া এন হইলে মানে কি মাথা উতনের হলো দাঁড়ান নাই সায়েন্সের ফন্না মধ্যে আলোক আলোক করি সব কিছু দেখা করে দিতে লাই জয়াইয়ান বেশি মানে এই জিরে ন এবার আইয় ডেববং ডেববং হলো দে টেন সালফাইড FeS এনে তাহলে পিয়ং লেচিং ডেপিয়ং লেচিং কি পিয়ং লেগজ্জে গরম দহনের বাদে ডেপিয়ং লেগজ্জে গরম দহনের বাদে কি পিয়ং লেগজ্জে ডেপিয়ং লেগজ্জে তারা রসীয় গুণের মাদা জিয়ান আসছিল ইয়াম বদলে গিয়ে গই গরম পনের বাদে পুষি পুং বরণের সকল টেন সালফাইড ডুইং হদে আয়রন সালফাইডের মধ্যে FeA টেন তো কুনে SA টেন তো কুডো ডাডুনি এয়া পুষিটা দি আয়রন আয়রনের এটমুগ দে সালফারের এটমুগ ডাডুনি এয়া মানে কেমিক্যাল মেথড অনুযায়ী সাইন্টিফিক মেথড অনুযায়ী কি হয়ে গিয়ে গই বনে গিয়ে গই তারা মানে তাহলে বনিজনের হারণে ইয়ার আগে গরম দিবার আগে মিক্সার আসছিল আলোক আলোক আসছিল ড্যান্ন আসছিল গরম দহনের বাদে কেউ গিয়ে গই গরম দহনের বাদে যখন আর কেঁচা লোয়া লই যায় এরে যখন লোয়ার গুড়ি ইন আলোক গুড়ি এরে সালফারের গুড়ি তুম লোয়ার গুড়ি ইন আলোক গুড়ি ঠানি আনিন না পারে তার মানে তারা দুজন এক গাও গিয়ে গই তারা দুজন এক গাও গিয়ে মানে নতুন জিনিস বনিয়া গিয়ে গই নতুন জিনিস যদি হনকান জিনিসের মিস করি এরে যদি নতুন জিনিস বনিয়া গিয়ে গই তৈলি তৈলি হিবা আর মিক্সার না থাকবো ইবা কি বনিয়া আইব ডেবং বনি আইব তাহলে ডাডুনি আইয়া পুষিটা দি ডাডু কেমিক্যাল মেথড জিয়ান আছে মানে কেমিক্যাল ফর্মুলা জিয়ান আছে ইয়ান মোতাবেক তারা বনি আই গিয়ে গই আইয়ং রং বনি গিয়ে গই দে মানে কি হালা নাইয়ং কইটু নাইমু মানে তারা এক গাওনের বাদে আর কি আলোক গরিত ফাজিনি নাও পারে ফেললে কইটু নাইছি মেশি মানে গরম দনের বাদে যখন আর কি গজি খেসা লোয়া লগি খেসা লোয়া দিয়ে রে লোয়ার গুড়ি হিনরে আর সালফারের তুন আলোক গরিত নাও পারে তারা দুজন এক গাও গিয়ে গই এটা লাগে এলে কুইটু নাইছি মেশি লং এলে 4 নম্বর অ্যাক্টিভিটি অগ্রিম পেটা দাও পৌঁয়া গলি লাগে নিশুদি দিয়ে দে পৌঁহি নরে হদে লেলা গরি ডেব মিয়ানে ডেব বাউন্ডু পাউ পুষিটা দ ডেসিং আই গংতিটি গুনাইছি সুইনেবা কেমিক্যাল কম্পাউন্ড সাবস্টেন্স এদে কম্পাউন্ড সাবস্টেন্সের মধ্যে সামিল আছে দি এলিমেন্টাল অ্যাটমক কলর পাওয়াররে গংতিটি সুরাগা পাওয়ানো হতে পাওয়াররে নাইনশিন শুয়ে নেবা এখান লই একজাতরলে একজাতরে কম্পেয়ার করি হতে কী কর ডিসকাস কর হাইড্রোজেন প্লাস অক্সিজেন হাইড্রোজেন গ্যাস এদে অক্সিজেন দুনুয়ারে একসাথে লই যদি আরা গরম দিয়ে দইলে কী কী বনিয়ে আইব পানি বনিয়ে আইব এবার হতে তারা দুজনের গংতিটি হার গংতিটি কী হাইড্রোজেন দিয়ে মিলন লই দ ডেঙ্গু ফি দিই হ্যাঁ হাইড্রোজেন হল দে নিজে উগবা আসানের সাথে জলে দে উগবা কি গ্যাস অক্সিজেন দি অক্সিজেন হ দেবা মিলন চিঙ্গো আপে দ অন জ্বলনরে মদত করে দে ডেঙ্গু ফি দি গ্যাস হয় ইয়ে দি আবার ফানি মিংহীন তেল নাই দি তারা যেতে আলোক থাকে অক্সিজেন আলোক হাইড্রোজেন আলোক যেতে থাকে এতে দুজনে মানে কি দুজন ওইনি পাওয়ার কেলা ওইনি পাওয়ার এন হইলে ওইন হদি বা অক্সিজেন সারা জ্বলিন না হারে জ্বলতে হইলে হামাকা অক্সিজেনের মদল লাগে আর হাইড্রোজেন হয়ে দিবা নিজে ওইন বনিয়ে জ্বলে নিজে জ্বলে মানে নিজে ওইন বনি যাগো দিরি আবার তারা দুনু ওইনি ভাটিরে অত্তর করিলে ওইনরে নিভাইত পারে দে জিনিস বনিয়াইয়ে তার মানে ফানি বনিয়াইয়ে তাহলে ফানি হইল দে জীবন ওই তারা দুজন হইল দে মরণ কেয়া
অক্সিজেন ছাড়া অন্য জলে, তার মানে অন্যটি জল তৈলে অক্সিজেনের লাইব তৈলে ইতিও এ হাতার সামিল, আর হাইড্রোজেন নিজে জলে, নিজে পেট্রোলের মতো জলে, গ্যাসের মতো জলে। তৈলে আলোক তাকে দিয়া দুনুয়া মানে কি এই মত সর্দার বনে এনে, আর দুনুয়া অত্তরে জ্বালি গই মানে মতরে শিবি ধরনের সর্দার বনে, ইয়ানি ফানি বনে জীবন বনে। আবার আরও কান হতা অক্সিজেন ছাড়া কিন্তু কারা জানদার চলিন না ভারী, যেতিক্ষণ জানদার আছে দুনিয়া মেদি ব্যাগুণতুন অক্সিজেন লাগে নিয়াস টানিবেল্লা দেখালাই পাল্লাই, তো মাসে অক্সিজেন হতুন লদ্দে ফানির তুন লদ্দে, ফানির মধ্যে যেভাবে অক্সিজেন আছে ইবালতে আল্লাহর মধ্যে ইতারারে ফানির তুন অক্সিজেনরে আলোক করে ফিল্টার করে লইতারে দে, এরকম সিস্টেম দেওয়ানোর কারণে ইতারা ফানির তুন লইতারে, আর ইনসানরে এই ধরনের ফিল্টারিং সিস্টেম নদে তালে বলে আর ফানির তুন অক্সিজেন লইত না ভারি, ফানির মধ্যে ডুবি ইলে মানে কি ফানি হাই ফ্যাট ফুরাই এলে মরে যাবে ওরে। হ্যাঁ ইয়ার বাদাইও সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়ামের দিয়ে ক্লোরিন যদি ডেপটিউ গজে দইলে মিক্স হয়ে দইলে তৈলে আর হারে ভাইম সোডিয়াম ক্লোরাইড ইন্টু সা যেভাবে আর গরম মধ্যে হাই দিয়ে স্বাভাবিক নুন আছে এবারে ফাইম সোডিয়ামের দিয়ে কি ক্লোরিন নরে, তো ক্লোরিন হলো দ্য গ্যাস, ক্লোরিন কি গ্যাস, এ ক্লোরিন এস ক্লোরিন গ্যাস বা ক্লোরিন অ্যাসিড হ্যাঁ, তাহলে ক্লোরিনের দিয়ে আর সোডিয়ামের যদি মিস গুজি দিলে কি ওরা ফাইম ইংতুংসা গড় ঠাই দিয়ে সোডিয়াম ক্লোরাইড এবারে ফাইম। এবার আইও সোডিয়ামের পাওয়ার কি ক্লোরিনের পাওয়ার কি গমতে ঠিক, সোডিয়াম দি জেনে টিটুয়ে বাঘা তিন টেন জোয়া ঢেপিও দি সোডিয়াম হদি বা অ্যান্ডিলাগ জিনিস যা ফানির ফানির লই অত্তর এ দৈলে ফানির ডাগে ফানির লই বাজাবাজ্য এ দৈলে হতে বেশি পাওয়ারের সাথে বেশি তরাতরি মানে কি হয়ে যাবে গই ডেপি হয়ে যাবে অর্থাৎ মিক্স হয়ে যাবে গই, ইয়ান হলে দে সোডিয়ামের পাওয়ার যেন ইয়ার বাদ হতে ক্লোরিন, ক্লোরিন দি ক্লোরিন হতে বা সিং ওয়াইং শীত সেই ডেঙ্গু ফির দি মানে ওদের ক্লোরিন হতে বা হাইল অলিদা মিকে রং আছে দি মানে সেই ডেঙ্গুয়ে ফির দি ওগুয়া মানে কি বিশাল আগুয়া গ্যাস এরিয়া, বিশাল আগুয়া কি গ্যাস, তার মানে মানুষরে মানুষরে বেহস করে দিয়ে যা ওষুধ আছে ওষুধিবার মধ্যে ক্লোরোফর্ম এগুলো ওষুধিবারে ক্লোরোফর্ম বলে হয়, তার মানে ক্লোরিন দি বনদে তালা বলে এই ওষুধিবার নাম হলো ক্লোরোফর্ম। ইয়ার মাধ্যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইন্টু সা দি সোডিয়াম ক্লোরাইড যা আর গর ঠাইদে নুন আছে ইবা সা তমিয়া সাপ্যউ ইয়ারুই হানাফিনা কল রাঁধিবেশের মধ্যে ফুইন দি হাসুত বলে। ইয়ার বাদে লেটু ফিউলো চিংটি নি তং হে লে ডোমা টু শিশামিয়া গো এচে কেঞ্জু ডেব অংগি বিতে তালাক নামিয়া গো আউ বাটাই তেমেন নাই দি আর সারগান অ্যাক্টিভিটি গজি এই ইডার মধ্যে সারওয়ান অ্যাক্টিভিটির মধ্যে আর সরতা আদি জিন লপাই হিন অরদ বেস করে হিন অরদ দার মদার করে ইন অরদ হিসাব করি ওরে কম্পন সাবস্টেন্সর হাসা হাসলে তো কলর হতে নিশুদের দৈল্যা করি ওরে হুদুৎকরণ যাই কি এন হইলে এক নম্বরের মধ্যে ডেপ পাউনি গুমতিটি দি মূলা পাউইপা ডেসিনাই গুমতিটি নে ছানা দি কম্পন সাবস্টেন্স হদে ইবার পাওয়ার কম্পন বনিবার আগে যত দিল্লা চিজকল শিল ইন মধ্যে আলোক আলোক এলিমেন্ট জিনে শিল ইনর পাওয়ার লইরে বেশ কমে যাবে। ফর এক্সাম্পল আর তিন নম্বর অ্যাক্টিভিটি তিন নম্বর অ্যাক্টিভিটির মধ্যে যা আয়রনের দিয়ে সালফারের কুড়ি লইরে গজিলাম গরম দিবার আগে ডেপিউ করি ইলেকট্রোলাইসিস করিবার আগে খেসালোয়া দিলে লোয়ার গুড়ি খেসালোয়া তাজে দেবে গরম দহনের বাঁধে যখন তারা এক গাও গিয়ে গই সালফারের দিয়ে লোয়ার করি যখন এক গাও গিয়ে গই এটার মধ্যে আর খেসালোয়া দিইবার খেসালোয়ার মধ্যে লোয়ার গুড়ি নুয়াই দিই তৈলি ইলেকট্রোলাইসিস করিবার আগে আসিল দে এক পাওয়ার
আয়রনত ইলেকট্রোলাইসিস ওই জনগ্র বাদে ঢেপং বলে জনগ্র বাদে পগিয়ে গিয়ে দেয় আয়ন পাওয়ার হতা বোঝানো আসছে না যে এটা লাহদে গুমতিটি ডেসিমিয়াঙ্গি গুমতিটি নে এলিমেন্টর পাওয়ার দে কম্পাউন্ডর কম্পাউন্ড সাবস্টেন্সর পাওয়ার মধ্যে কি আছে হতে ফরক আছে চানা দি ফরক হয় নেমেনি দুই নম্বরের মধ্যে হতে ডেবন পাওয়ার দে ডেসিমিয়াগু কম্পাউন্ড সাবস্টেন্সের মধ্যে সামিল আছে দে এলিমেন্ট অকলরে যৌবাইন সায়া কুইটোনিমিয়া ফিদ সকলীয়ভাবে আলোকগুড়ি লনর তরিকা হইল দে এক নম্বর সি ইউচিং সাইলন হদ দিয়ুক নেট দিয়ুক কোন কিছু দিয়ে আরা ফানি জেন্ডিলা সাই এন্ডিলা করে সাইলন টিয়েনচিং অথবা মানে কি অন্য দিয়ে গট গড়াইও রে ফানি তুন ফানির জেন্ডিলা আরা বাপ বানাই ফেলাই হেন্ডিলা করি মানে কি গট গড়াই উতারাইও রে আলোক গরণ দমহ ইয়াতবা পং ক্যাঞ্চিং ডিস্টিলেশন যেভাবে আরা বাপ ধরি বাপ বাপরে তো বাপ তো উড়িব উড়িব দেখিবারে আবার ধরা ভরিব বাপিবারে বাফ ধরনের সিস্টেম ইবার হতে পং ক্যাঞ্চিং ডিস্টিলেশন নিডোফিং হতে এই তরিকা ইন লইরে মুখুই ঠোক নাইবা ডেবং হতেবারে তুই এন্ডিল্লা গরিয়রে কী করি না পারিবা আলোক করি না পারিবা এক নম্বরত সাইরিও আলোক করি না পারিবা দুই নম্বরত ইবা পুরেট গরিয়রিও আলোক করি না পারিবা তিন নম্বরত ডিস্টিলেশন ফর্মুলা যেবা আছে ইবাদিওরিও হতে কি কি করি না পারিবা আলোক করি না পারিবা ডাডু নিফিন তা খুঁটং নাই দিয়ে শুধু তুই হাতা হলমে কেমিক্যাল মানে কি কেমিক্যাল ফর্মুলা যেবে আছে কেমিক্যাল ফর্মুলা অনুযায়ী ফর্মুলা অনুযায়ী তুই মানে কি করিতে পারিবা ফরক করিত পারিবা দে খুঁটং নাই দিয়ে আলোক করিতে পারিবা নাই তিন নম্বর ডেবন দুই পাউন পুইসিটা দো ডেসিমিয়াদি ডেবং মধ্যে সামিল আছে দে এলিমেন্ট অকল তেমে পেঠা তেমেঠা দো সুফিং হুদুদ গুজে দে হিচ্ছা অনুযায়ী পংসেটা দি ওদের কি গুজে মেজ গুজে ইয়ানে সায়েন্স দ্বারা হলে যেভাবে ফর্মুলা দিয়ে এই ফর্মুলা মোতাবেক তোমার তো মানে কি ইনর মিক্সারের হিসাব কিতাব করা ফুরব এক কথা ইয়ান সাত নম্বর ডেসিমিয়া ডাডুনি আয়া পংসে চিফিং এলিমেন্ট অকল মানে এক দুল্লা এটম দি বন্যে দিয়ে ইনার অর্থ ড্যাসিং হয় এলিমেন্ট অকল ডাডুনি আয়া পংসে চিংবি কেমিক্যাল এই মেথড অনুযায়ী হ্যাঁ ডাডু পুংতিনি অনুযায়ী পংসে চিংবি মিসকরণের দ্বারা ইয়াসি দ ডেপং দি ফা যায় দিয়ে এই কম্পাউন্ড সাবস্টেন্স তিচা ফি মানে বি আলাদা না থাকি ওরে টাত্তা ডে ফি দে সিমিয়া ফি দি তার মানে যত ধরনের ডেবং পাওয়া যাইব ইন ব্যাগগুন মিক্স হওয়ার বাদে এক গা হয়ে যাইব এক ডলা গা হয়ে যাইব হতা বুঝতের জন্য এক গায়ে উজাইব ইয়া হত দিয়া এক গায়ে উজার গই যে তো মানে কি আরা ফিল্ট্রেশন করি আলোক করি না ভারির ইয়ার বাদে ইভাপোরেশন করি আলোক করি না ভারির ইয়ার বাদে এই ডিস্টিলেশন করি ওরে কী করি না ভারির আলোক করি না ভারির ইয়ার বাদে আডিগা আসামিয়া হাসতা অকল ডেপাহি বুঝতে তো এলাকার নামিয়া এই কম্পাউন্ড সাবস্টেন্সর আলামত অকল ইয়ানে হাসা হাসলত অকল এক নম্বর ডেপাহি গুমতিটি দি মূলা পাওয়িম পাপ ডেসিমিয়াই গুমতিটি নে চানা দি এক কথাই কম্পাউন্ড সাবস্টেন্সর পাওয়ার লই কম্পাউন্ড বনিবার আগে যেসব জিনিস আরা আলোক আলোক এলিমেন্ট অকল মিস গুজছিলাম ইনর পাওয়ার দি মিক্স হওয়ার বাদে ডেববং বনিয়ায়নের বাদে ডেববংর পাওয়ার লো ওই আলোক আলোক চিজ ইনর পাওয়ার লো এক করিলা নয়ব কিন্তু কাকখান জিনিস সবসময় ঠিক থাকবে ইয়ান হইল দি এলিমেন্টর অ্যাটমর গণনা দি কম্পাউন্ডর মধ্যে মিক্স হয়ে আছে দে অ্যাটমর গণনা ফন্যতা আইব কিন্তু গুমতেটি পিয়ংলেও যাইব গো ইউ পিয়ংলে হইব গুমতেটি পিয়ংলে হইব এতলা হদ্দে গুমতেটি নেই ছানা দি মানে পাওয়ার ফরক পাওয়ার আলোক দুই নম্বর ডেবন ডিম পাওয়িন দেসিমিয়া গু ডেবেঙ্গর মধ্যে সামিল আছে দে এলিমেন কলরে ইউ বাইন সাইয়া কুইটুং নিমিয়া ফি দ সকলে শুরুতে আলোক গরণের তরিকা কলল দে সাইলন এ গটগড়াইয়রে আলোক গরণ অথবা ডিস্টিলেশন গড়িয়রে বাপ ধরিয়রে আলোক গরণের তরিকা ইন দিয়ে হতে ফরক করিত না পারে আলোক করিত না পারে ডাডু নিফিনটা কুইটুং নাই দে শুধুমাত্র হ্যাঁ
ডাডু নিলই কেমিক্যাল ফর্মুলা লই এর তুহতে কি করিতে পারিবা হালো করিতে পারিবা দে তিন নম্বর ডেবন দুই পাউ উপস্থিত আদে দেশে মেয়াদি কম্পাউন্ড সাবস্টেন্স মধ্যে সামিল আছে দে এলিমেন কল তামেটা দো শুপিং হুদুদ গুজি দে হিসা অনুযায়ী পংসেটা দি মিস গুজি সাত নম্বর দেশে মেয়া ডাডুনি আয়া পংসে শিম্পিং এলিমেন কল এক দুই লাইটম দিয়ে রে গা বন্য দে ইনরে এলিমেন হবার বার হইট এই এলিমেন কল কেমিক্যাল ফর্মুলা অনুযায়ী মিস হইয়ের ইয়াশিদ দেব মেয়াদি মিস হইয়ের ফাজাই দে কম্পাউন্ড সাবস্টেন্স শুন টিচার ফি মেনে বে আলোক আলোক গা আলোক আলোক নতা কি ওরে টাত্তা দে ফি দ মানে এক গায়ে হইলা ভিড়ার মতো এক গায়ে যাগুই এক গায়ে যাগুই দে হ্যাঁ সালানো জুলোর মতো এক গায়ে যাগুই দে পেসিমিয়া ফি দি চিজকল অয় তার মানে ডেবং হদিবা হামিশা এক গায়ে থাকিব আলোক আলোক চিজ মিস করানোর বাদে এক গায়েও যাবি গতু আলোক গড়িয়ে রেতন হনক কান আলোক গড়ি ফরক গড়ি লুদনা পারিবা হতায়া আশা করি বুঝতে যাচ্ছ তো টপিক ইভার আন্ডারে কিছু মানে গিয়া আছে কোয়েশন আছে কোয়েশনই নাই দিদি আনারা চাই লইন নোট করে লইন তো আই দে দুই তারিখের তুলনতি ক্যাম্প ক্যাম্প কন্টেস্টের মধ্যে তো এমতাহান শুরু হইব তো ব্যাকুন লাই আর স্টুডেন্ট বাই এন যা আস মানে এই ক্যাম্প কন্টেস্টের মধ্যে যদি কোন মানে কি ফসা স্কুলের মধ্যে পড়তে লাগবে নরা নজন বাই এখন তো ওরা ব্যাকুন লাই বলে আমি দোয়ার দোহাইর করিস আল্লাহ ওখানে দোহাইর করিবা তো এই ব্যাকগুনে কোশিশ করি তাহা কি করি এলমরে বালা করি শিখিবা বলিও আমি তোমার হাসে আশা করি এমতানোর মধ্যে ব্যাকগুণ যাইবা যাইয়ারে যে যেদূর ফার এর দূর মানে কি এই কোশিশ করি ওরে লিখিবার লাইক বলি কোশিশ করিবা তাহলে এর দূর পাঁচশো পাঁচশো আসছিল এই টপিকের আন্ডারে ইয়ার বাদে আখ্যান শেষ আখ্যান শুন আর দর্শক মানে কি দর্শকে আসতো মানে কোয়েশন আছে কোয়েশন ইনরে ইয়ার পরে সবকম মধ্যে ইনশাল্লাহ এক্সপ্লেন করিয়ে তোলা যাবে তো আশা করি বুঝতে যাও লাইক করাইবে শেয়ার করাইবে সাবস্ক্রাইব করিতে কেন বলিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।